আমাদের সভাপতি এবং সভাপতি মণ্ডলী এখানে উপস্থিত, আমাদের রাজ্য যুবলীগের পর্যবেক্ষক, আমাদের অভিভাবক কমরেড অক্ষয় ঠাকুর উপস্থিত, বিগত দিনের প্রতি দিনের ব্যবসায়ীদের যুব নেতা, বর্তমানে পার্টি রাজ্য সম্পাদক কমিটির সদস্য আমাদের প্রিয় নেতা কমরেড নরেন চ্যাটার্জি উপস্থিত, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং শিক্ষক কমরেড গোবিন্দ রায় উপস্থিত আছে, আমাদের সংগঠন প্রিয় সংগঠন যুবলীগের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সঞ্জয় পঞ্চায় উপস্থিত আছে, মালদা ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির আহ্বায়ক কমরেড অজিত শাহ সহ কমিটির আরও দুজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব, রাজ্য সম্পাদক মণ্ডলী যুবলীগের সদস্যরা এবং কংগ্রেস দলী আমরা এখানে আমাদের পার্টির প্রয়াত জননেতা কমরেড কমল গুহ দ্বিবার্ষিক প্রয়াত দিবস উপলক্ষে আজ এবং আগামীকাল দুদিন ধরে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত করব। আমরা খুব গর্বিত এবং আনন্দিত এই কারণে যে আমরা আমন্ত্রণ করেছিলাম নরেন্দ্রকে, যে তুমি যেভাবে অতীত দিনে যুব আন্দোলনকে প্রসারিত করেছিলে, যে পদ্ধতিতে যুবদের তুমি ছাপিয়ে পড়ার মতন উদ্দীপনা যোগাতে, আজকের দিনে সেই শিক্ষা তুমি আমাদের দাও। নরেন্দ্র এসেছে, নরেন্দ্র তার মূল্যবান আলোচনা বলব না, তিনি আমাদের পাঠ করবেন, আমরা আজকে ছাত্র নরেন্দ্র শিক্ষক। আমরা আনন্দিত এবং গর্বিত এই কারণে যে আমাদের পার্টির আজকে সম্পাদক মণ্ডলীর সদস্য শিক্ষক আমাদের অত্যন্ত প্রিয় নেতা কমরেড গোবিন্দ দাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনার শিক্ষায় আমরা শিক্ষিত হতে চাই, আজকের দিনের চরম যে বেকারিত্বের জ্বালা, ছেলেরা জ্বলছে বেকারিত্বের জ্বালা, কিন্তু অন্যের জন্য পেটের জন্য সংস্থান করতে উদয় থেকে অস্ত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছে, সরকারি অফিসগুলোতে ঘুরছে, নো ভ্যাকেন্সি ভোট চলছে, বেসরকারি সংস্থাগুলোতে ঢুকতে গেলেও এখন মাধ্যম লাগে, তাই দিশেহারা বেকার যুবক নিজে পায়ে দাঁড়াবার জন্য যখন চেষ্টা করছে, প্রতিবন্ধকতা তৈরি করছে আমাদের রাজ্যের আর্থিক প্রতিষ্ঠানগুলো। আমরা বলেছি গোবিন্দ রায়কে যে একটা বেকার যুবক কীভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে, শ্মশান মানে ব্যবসা করতে পারে, সব পথে ব্যবসা করতে পারে, অবশ্যই সমবায় আন্দোলনের মধ্যে দিয়ে, সমবায়ের মধ্যে দিয়ে সেই শিক্ষা দিতে এসছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শিক্ষক আমাদের প্রিয় নেতা গোবিন্দ রায়। আমরা আনন্দিত এবং গর্বিত এই কারণেই যে আমাদের কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সম্পাদক আমাদের সকলের নেতা জীবনের কমরেড সঞ্জয় দাস সঞ্জয় ভট্টাচার্য, একবার শুধুমাত্র টেলিফোনে অনুরোধ করেছি আমরা, আমাদের কাছে সারা দিয়ে শুধু বেনারসে সারা বছর প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ যিনি ব্যস্ত থাকেন সংগঠনটাকে গড়বার জন্য বিস্তারিত কথা ছিল, সৌভাগ্যবশত এ রাজ্যেরও তিনি পর্যবেক্ষক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, তিনি শুধুমাত্র টেলিফোনে অনুরোধ পেয়ে চলে এসেছে। আমরা গর্বিত মালদার জেলা পার্টি যেভাবে এই কর্মশালা খুব অল্প দিনের মধ্যে আয়োজন করেছে, আমাদেরকে আনন্দিত করেছে। নতুন করে আমরা এর থেকেও শিখলাম যে একটা বড় কর্মসূচি কি করে অত্যন্ত সুষ্ঠুভাবে নিপুণতার সঙ্গে সম্পন্ন করা যায়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা পার্টি এবং এইখানকার যারা যুব নেতৃত্ব, যুবকর্মী, যুব সংগঠক, যারা বিগত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, তারা বলব এ কথা
এখনো পর্যন্ত এই কর্মসূচি পালন পর্যন্ত অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছেন, দক্ষতার পরিচয় দিয়েছেন মালদা জেলা জীবন লীগের প্রত্যেকটা কর্মসূচি। আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য রাখব কারণ আমাদের যে রাজ্যের পর্যবেক্ষক আমাদের অভিভাবক তিনি কখনো বিরক্ত হন না আমাদের, আমরা জানাতন উনি জানাতন আমরা যাতে করি সেটা চাই। আমরা অন্যায় করলে আমাদের ধমক দেন, আমরা ভালোবাসলে আমরা ভালো কাজ করলে আমাদের বুকে জড়িয়ে ধরেন। আমাদের প্রিয় নেতা আমাদের রাজ্যের অভিভাবক তবে রাফায়েলা যা বলেছেন তারপরে আমি আর করে কিছু বলব না। আমি শুধু আমাদের সভাপতির নির্দেশে যে কথাটা এখানে বলতে চাই, আমরা যুবলীগের রাজ্য কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সারা রাজ্যেই কম বেশি প্রত্যেকটি জেলায় যুবকদের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন সংগঠিত করছেন। একদিকে রাজ্য কমিটির প্রদত্ত কর্মসূচি পালন করছেন, পাশাপাশি তারা নিজের জেলায় নিজের অঞ্চলে প্রতিনিয়ত বসছেন, আলোচনা করছেন, মানুষের সঙ্গে মিশছেন, মানুষের সমস্যাগুলো সেখান থেকে মানুষের থেকে তুলে নিয়ে তারা আন্দোলনটাকে সংগঠিত করছেন। আমরা চেষ্টা করছি কি বলি যে মাও সেতুং যে কথা বলেছিলেন যে জনগণের অভিভাবক হওয়ার থেকে জনগণের একজন ভালো ছাত্র হওয়া আমি দরকার, আমরা সেই মতনই মানুষের সঙ্গে মিশে মানুষের সমস্যাগুলোকে নিয়ে আমরা মিটিংয়ে আলোচনা করি, আমরা আমাদের দূর থেকে সমস্যাগুলোকে দেখে আত্মীয়টা জেনে আমরা আলোচনা করে সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্ত আমরা চাপিয়ে নিই। তো প্রতিদিন প্রতিক্ষণে আমাদের কর্মীরা আন্দোলন করছেন, লড়াই করছেন মানুষকে সঙ্গে নিয়ে যুবকদের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে। আমরা প্রতিটা জেলার কাজকর্মে অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি। ইতিমধ্যে পশ্চিমবাংলার তিনটি জেলা যে কাজ করেছেন তাতে আমাদের রাজ্য কমিটি ভীষণভাবে গর্বিত হয়ে পড়ছে। আপনারা অপারের মুখ থেকে শুনলেন যে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি যুবলীগের যে জেলাতে আমাদের কোনো এমএলএ নেই, কোনো এমপি নেই, কোনো মন্ত্রী নেই, যে জেলাতে সারা জেলা জুড়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের মাত্র দুটো সদস্য, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দুরস্থ, সেখানকার যুবলীগ রাজ্য কমিটির চিন্তাভাবনাটাকে মাথায় নিয়ে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না এটা উপলব্ধি করেছেন, ওষুধের চোরাচালান হচ্ছে সেটা তারা লক্ষ্য করেছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, যারা পশ্চিমবঙ্গের মতনই তারা পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরেও একই অব্যবস্থা চলছে স্বাস্থ্যে, কার্যত গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাই এখন স্যালাইন দিয়ে চলছে। তো সেখানে দাঁড়িয়ে তারা 72 ঘন্টা অবস্থান করেছেন, আমাকে তারা ডেকেছিলেন, আমি গিয়েছিলাম প্রথম দিন, 10 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, 48 ঘন্টার মধ্যে 8 দফা দাবি সিএমওইচ এবং সুপার মেনে নিয়েছিলেন বাধ্য হয়ে, বাকি 2 দফা দাবির জন্য তারা ডিএম এর কাছে দ্বারস্থ হয়েছিলেন সেটাও মেটার মুখে। এবং সব থেকে বড় কথা হল ডাক্তার বাবুরা একটা বড় অংশ যারা কার্যত কসাই, কসাইরা রাস্তার উপরে তারা গলা কাটেন আর ডাক্তার বাবুরা একটু ভদ্র বলে ডেকে নিয়ে গিয়ে তার চেম্বারে লুকিয়ে নিয়ে গিয়ে গলা কাটেন গরিব মানুষ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের কাছ থেকে ডিউটি আওয়ার্সে হসপিটালে ডিউটি না করে তারা নিজেদের বাড়িতে সেই সময় চিকিৎসা করছে। আমাদের যুবলীগের নেতা কর্মীরা একদিকে অবস্থান চলছে 72 ঘন্টার, পাশাপাশি তারা ডাক্তারদের সেই চেম্বারগুলোকে পরিদর্শন করেছে সুসজ্জিতভাবে এবং সে